রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত? তার রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় আতর বা পারফিউম করা বিধানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মন স্থির থাকে না, এর জন্য কি করতে পারে? আমার মায়ের কিডনির অসুখ, রোজা রাখলে শরীর বেশি খারাপ হয়, সেক্ষেত্রে করণীয় কি? মেয়েদের দিনী শিক্ষার বাহিরে সাধারণ শিক্ষার গুরুত্ব কতটুকু? অবশ্যই খায়রুন নাহার জানতে চেয়েছেন, রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেওয়া যাবে কি না? রোজা রেখে হাতে নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। শিহাব মন্ডল জানতে চেয়েছেন, রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, আতর পারফিউম ব্যবহার করা যাবে, রোজা রেখে তেল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। রুব আবু বকর সানি আপনি জানতে চেয়েছেন, শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মন স্থির থাকে না, এর জন্য কি করতে পারি? শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে সেটাকে বেঁধে রাখা হয় না, তো সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে পরিচিত করে। আল্লাহ বলেছেন, ইন্না নাফসা লাম্মারাতুন বিসু, মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া। অতএব শয়তানই শুধুমাত্র যে এই কাজ করে তা নয়, সেই জায়গা থেকেই আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। ফাতেমা জানতে চেয়েছেন, আমার মায়ের কিডনির অসুখ, রোজা রাখলে শরীর বেশি খারাপ হয়, সেক্ষেত্রে করণীয় কি? বোন কানিজ, ফাতেমা আপনার মা যদি কিডনির অসুস্থতার কারণে রোজা রাখলে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন তাহলে রোজা রাখবেন না, তার পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে সুস্থ হয়ে তখন রোজা রাখবেন, আর সেই সম্ভাবনা যদি না থাকে আল্লাহ না করুন স্থায়ী হয়ে যাবো, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন, যতগুলো রোজা ভাঙা যাবে তত রোজার জন্য ইয়েতে আপনার ফিতরা যেরকম রমজানের শেষে দেন তেমনিভাবে আপনি ফিতরার মতো করে গরিব দুহীদেরকে খাদ্য দিয়ে দেবেন, 30 রোজার জন্য 30টা ফিতরা দিয়ে দিবেন। এরপর তসলিমা রুমি জানতে চেয়েছেন, মেয়েদের দিনী শিক্ষার বাহিরে সাধারণ শিক্ষার গুরুত্ব কতটুকু? অবশ্যই সাধারণ শিক্ষা তারা অর্জন করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু পর্দার বিধিবিধানগুলোকে মেনে তারা করতে পারে, শরীয়তে নিষেধ করেন। ফারজানা শিরিন আপনি জানতে চেয়েছেন, অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত? তারাবি 20 রাকাত না পড়তে পারলে যতটুকু তৌফিক হলো ততটুকু পড়বেন, তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুনাহ হবে এমন না, ফরজ রোজার মতো। অসুস্থতার কারণে আপনি যদি 2-4 রাকাত 6 রাকাত কমও পড়েন কোনো অসুবিধা নেই। মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন, রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? ভাই মেহেদি হাসান, রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না, কারণ নাকে ড্রপ দিলে সেটা গলা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না, কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে, নাকে ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে অতএব সেই জায়গা দেখেন নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে, কিন্তু কানে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন, যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই, কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই। যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে, তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন, কিন্তু নাকে দিতে পারেন। আহমেদ শাহাদা জানতে চেয়েছেন, রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? উত্তর হলো কাটা যাবে, কোনো অসুবিধা, রোজা রেখে হাত পা নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। শাকুল খান জানতে চেয়েছেন, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন, কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন, ব্যাপারটা এরকম হয়ে যাবে, গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন।